প্রথম দিনের অনেকগুলো পরীক্ষা করানোর জন্য রক্ত ইত্যাদি সংগ্রহ করে নিয়ে গেলেন হাসপাতাল কর্মীরা। আমায় একটু মৃদুভাবে অনুরোধ করেছিলেন সেই চিরাচরিত আকাশি নীল হাসপাতালের পোশাক পরতে। আমি অনেক ওজোর আপত্তি করে আমার নিজের ঢোলা পাজামা আর ঢলঢলে টি শার্টেই স্থিত হয়ে রইলাম। আমার হাতে চ্যানেল লাগানো হয়ে গিয়েছে, ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক এবং স্যালাইন শুরু হয়ে গিয়েছে। আমি হাসপাতালের বিছানায় একা জানলার বাইরে তাকিয়ে, প্রথম দিন নানা ডাক্তার আসবে, নানা পরীক্ষা হবে, ফলে হাসপাতাল থেকে অনুরোধ করেছিলেন সেদিন বিকেলবেলাটা আমার কোনো ভিজিটার যদি না আসেন, ফলে ঘরে আমি একা। একজন এসে জিজ্ঞেস করলেন, টিভি চালিয়ে দেবো দেখবেন? আমি রিমোটটা বুঝে নিয়ে হাতের কাছে রাখলাম বটে, কিন্তু সেই মুহূর্তে ঠিক টিভি দেখতে ইচ্ছে করছিল না। ততক্ষণে বাইরের ইস্পাত দুপুর কেমন যেন ক্লান্ত ম্লান বিকেলের চেহারা নিয়েছে। অফিস ভাঙার সময় হয়েছে, তাই গাড়ির স্রোত এখন অনেক বেশি। বিকেলের আলোয় সাদা গাড়িগুলোকে ধূসর লাগছে। বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলাম, সত্যিই তো নিজের শহরটাকে একনাগাড়ে এতক্ষণ ধরে দেখিনি কতদিন। কেবল গাড়িতে আসা যাওয়ার পথে জানলার কাচের বাইরের টুকরো টুকরো দৃশ্যগুলোই আমার কাছে কলকাতা বলে একটা মন্তাজ গড়ে দিয়েছে। এবার সন্ধে নামবে বুঝতে পারছি। আকাশের রং বদলাচ্ছে, আলোর রং বদলাচ্ছে, উঁচু উঁচু বাড়িগুলোয় আলো জ্বলে উঠছে। সত্যিই আমি জানলাম না, জানতে পারবও না, কার নির্দেশে অন্ধকার কলকাতা একসঙ্গে এক নিমেষে আলোকিত হয়ে উঠল। কেবল সিএসসি বিশ্বাস হয় না। যে শহরটা আমার মহাবিশ্ব অন্তরীক্ষ, সেখানে আকাশে যত তারা কোনো একটি সংস্থার নির্দেশে যেন জ্বলে উঠতে পারে না। ভাবতে ভাবতেই মনে হলো, কে জানে কোনোদিন এই জীবনেই হয়তো শুনে যাব রাতের আকাশের চাঁদ যে ওঠে সেটা বিশেষ কোনো বহুজাতিক সংস্থার নির্দেশে। 23 মে 2010।